আনন্দ লাফাচ্ছে, বেবি আনন্দ লাফাচ্ছে। আমরা এসেছি উটের খামারে দুধ নিতে, উষ্ণ গরম দুধ শরীরের জন্য শেফা ঔষধ হিসাবে কাজ করে। আজ আমরা উটের দুধ খেয়ে দেখব। লোকজন পাওয়া যায় না এই দুধ খাওয়ার জন্য। আস্তে আস্তে তাহলে আস্তে আস্তে, এই জায়গাটা একটু খারাপ। আসসালামু আলাইকুম আমরা দুয়ারোটা দেখি, বাচ্চা আনা হয়েছে, বাচ্চা দেখা যাচ্ছে যে দুধ বের করছে। এটা থেকে দোয়ানো হবে, বিশাল সাইজ এক একটা। দুধ ইয়েস, মিল্ক, হালিব, দুধ। এতটুকু দুধ 30 রিয়াল। উটের খামারে আসার এক্সপিরিয়েন্সটা আমার হয়ে গেল। অনেক উট, কিছুক্ষণ আগে উট দহন করা হলো। উটের দুধ আসলে শেফা হিসাবে বিবেচিত হয়। উটগুলো বিভিন্ন দিকে চড়ে বেড়াচ্ছে পাহাড়ে। আমাদের সাথে বাচ্চারা এসেছে। আমরা এই রাস্তা দিয়ে, পাহাড়ি একটি নুড়ি রাস্তা দিয়ে উটের খামারে এসেছি। উটের দুধ দোয়ানো হবে এবং সেই দুধ গরম গরম খেতে হবে, কোনো রান্না ছাড়াই। উটের দুধ আসলে খুব গরম হয় এবং এটি ঔষধ হিসাবে বিবেচিত। অনেক উট, উটেরা পাহাড়ে চড়ে বেড়াচ্ছে। অনেক বড় বড় উট, আমি ভিডিও করছি। আমাদের সাথে এক পিচ্চি অভিযাত্রী রয়েছে। তোমার নাম কি?
তোমার নাম আমি? তুমি কি করতে আসছো? হ্যাঁ, যাতে দৌড়াতে না পারে। উটটা কি দৌড়ানি দিল ওদের সবাইকে? উটের খামার এসেছি, উটের দুধ খাবো। তোমার নাম কি? তুমি ভয় পাচ্ছ? হ্যাঁ, কিসের ভয়? হ্যাঁ হ্যাঁ, ওই দেখছো আসতেছে। মুরগি আছে? কিন্তু ওট কিন্তু রেগে গেলে কামড় দিবে। পাহাড়ের মধ্যে এক চিলতে জায়গা নিয়ে খামারটি তৈরি করা হয়েছে। ওটগুলো পাথরের মতো স্থির দাঁড়িয়ে আছে। হয়তো অনেকগুলো লোক একসাথে দেখে অবাক হয়ে গেছে। বেশিরভাগ উটের পায়ে বাধা আছে দড়ি দিয়ে, যাতে আসলে বেশি দূর যেতে না পারে। সন্ধ্যা হয়ে আসছে। এখানে বাচ্চা উটগুলো আলাদা করে রাখা হয়েছে। এখানে আসলে দুধ দোয়ানো হয়, বাচ্চা উটগুলো আলাদা। এই পাশটাতে কয়েকজন সুদানি থাকে যারা আসলে এই খামারটার দেখাশোনা করে। আর উটগুলো কাছাকাছি পাহাড়ে চড়ে বেড়াচ্ছে। আমরা দেখতে পাচ্ছি লাইট আসলে কমে গেছে, উটগুলো চড়ে বেড়াচ্ছে। আমরা কিছুক্ষণ পর দুধ দোয়াবো, যখন এই উটগুলোকে ঘরে ফেরানো হবে মাগরিবের কাছাকাছি সময়টাতে। আমরা কয়েকটি ফ্যামিলি এই উটের খামারে এসেছি, উদ্দেশ্য দোয়ানোর সাথে সাথে গরম গরম দুধ খাওয়া। উষ্ণ উটের দুধ শরীরের জন্য ভালো, শেফা হিসেবে কাজ করে, শরীরের যাবতীয় টক্সিন বের করে দেয়। এর সম্পর্কিত বিভিন্ন হাদিস রয়েছে, তো আজকে সেটা ট্রাই করব। বাতাস শীতল হয়ে আসছে, ঠান্ডা, শরীরে ঠান্ডা অনুভূত হচ্ছে। বেশ কয়েক জাতের উট দেখতে পাচ্ছি। এগুলো মোটামুটি কালো, কিছুটা আছে লালচে, কয়েকটি সাদা। এখানে একটি বড় উট যার শরীর পশমে পরিপূর্ণ। ওদিকে কিছু উট ঘাস খাচ্ছে, কালো, বেশিরভাগই কালো। দুধ খাচ্ছে, আনন্দে লাফাচ্ছে, বেবি আনন্দে লাফাচ্ছে। প্রথমে
আমরা এখন দুধ খাবো। এই যে এরাও খাবার জন্য আগ্রহী। কি হয়েছে আম্মু? আমরা দুধ খাবো। সবাইকে ঢুকাই দিচ্ছে, এখন নামাজ পড়বে না?